অতি বিশিষ্ট মাননীয় সভাধিপতি পুষ্পিতা রায় বর্মন ম্যাডাম, আমাদের মাননীয় এসডিও সাহেব তুফানগঞ্জ মনীষ বর্মা সাহেব, মাননীয় কর্মাধ্যক্ষা বৃন্দ, এখানে আগত আমাদের বিডিও সাহেবরা এবং সভাপতি তুফানগঞ্জ 1-2 ব্লক, এছাড়া আগত বিভিন্ন স্তর থেকে এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বোধন। এই উদ্বোধনকে কেন্দ্র করে আজকে আমরা সমবেত হয়েছি এবং আমাদের গর্বের বিষয় যে আমাদের রাজ্যে এরকম 18,000 প্রকল্প রাস্তা উদ্বোধন হয়েছে। আপনারা যদি জানতে চান আমি বলে দিই, আমাদের রাজ্যে 18,000 ছোট রাস্তা, গ্রামীণ রাস্তা উদ্বোধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। তার মধ্যে আমাদের কুচবিহারে উনি উদ্বোধন করেছেন 387 রাস্তা, যার দৈর্ঘ্য, যার লেন্থ বা যার লম্বায় যার হচ্ছে 344 কিলোমিটার। তো ওনার উদ্বোধনের মাধ্যমে আমাদের কুচবিহার জেলারও রাস্তা উদ্বোধন হয়েছে, আমরা গর্বিত। সেই জন্যে আমি গর্বিত যে এখানকার এলাকার তুফানগঞ্জবাসী আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন। আমি জেলা শাসক হিসেবে আজকে অনুপ্রাণিত আপনাদের দেখে, এবং আমি বাঙালি, আপনি আপনাদের মধ্যেই একজন, হয়তো আজ বাদে কাল আপনারই ছেলেমেয়েরা আমার আসনে আসবে, জেলা শাসক হবে, আমি আপনাদের মধ্যেই একজন, কাজেই আমার এতেই গর্ব যে আজকে আপনাদের মধ্যে এসে আমার যে কর্তব্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভিশন বা যে আদর্শ সেটা আমরা নিয়ে যেতে পারছি। এখানে জেলা পরিষদ থেকে আগত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ তালুকদার আমাদের সেক্রেটারি মহাশয়, সব থেকে গুরুত্বপূর্ণ অফিসার তাপস মণ্ডল সাহেব যিনি ডিএনও এনআরজিএ দেখেন এই রাস্তার প্রকল্প সম্পূর্ণ তথ্য এবং তদারকি উনি করেন, আমরা গর্বিত যে আজকে কুচবিহারে ওনাদের মতো আধিকারিকরা আছে। সেই জন্যে আমাদের এই সাফল্য, রাজ্যের সাফল্য, কুচবিহারের সাফল্য এবং তুফানগঞ্জ যে থেকে যারা এসছে তাদেরও সাফল্য। তো আজকে সাফল্যের পর সাফল্য আমরা দেখছি। আমি বিশ্বাস করি এবং আমার গর্ববোধ যে কুচবিহারে যে উন্নয়নের জোয়ার এসেছে জেলা পরিষদের হাত দিয়ে এবং এখানকার আগত যারা আধিকারিক আছেন তাদের হাত দিয়ে সেইটা অব্যাহত থাকবে। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।